বিশ্বে প্রায় ৬০০ কোটি মানুষের বাস। এর মধ্যে আমরা কতজনকে উন্নত চিকিৎসা সেবা দিতে পেরেছি? আমাদের মতন তৃতীয় বিশ্বে স্বাস্থ্যসেবা অর্থই হচ্ছে সোনার হরিণ, আর এই সোনার হরিণকে আমরা চাই মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে। এই প্রত্যাশায় আমাদের আজকের অনুষ্ঠান শুরু করছি। উন্নত বিশ্বে টেলিফোনে বিভিন্ন ধরনের সেবাদান একটি পুরাতন ধারণা। আমাদের দেশে অতি সম্প্রতি যে কোনো ধরনের মেডিকেল সেবা প্রদানের জন্য টেলিফোনে সেবা প্রদানের ব্যবস্থা চালু হয়েছে। এই সংস্থাটি ঢাকাতে একটি টেলিফোন কন্ট্রোল রুমের মাধ্যমে ঢাকা শহরে আপাতত এই পরিষেবা প্রদান করছে। এই প্রতিষ্ঠানটি অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্স সহ সব ধরনের পরিষেবা যে কোনো ব্যক্তি ফোন করলে পৌঁছে দেয়। আমার শ্বশুর ওপেন হার্ট সার্জারি হয়েছিল ওনার, উনি ডায়াবেটিকের পেশেন্ট। উনি দীর্ঘদিন হাসপাতালে ছিল, বারডেমে ছিলেন, তা বেশ কিছুদিন ছিলেন বারডেমে। বারডেমে বেশি দিন রাখা সম্ভব না হাসপাতালে। তখন আমরা ভাবছিলাম যে কি করে বাসায় আনা যায়, বাসায় কিভাবে এই চিকিৎসাটা দেওয়া যায়। তারপরে আমি আপনার ওই পেপারে ওই লাইফলাইন হেলথ কেয়ারের অ্যাড দেখি এবং ওনাদের সঙ্গে যোগাযোগ করি। তারপরে বাবাকে আমরা বাসায় নিয়ে আসি এবং অনেকটা ওনাদের উদ্যোগ ছিল, উদ্যোগে ওনাদের সাহায্যে আমরা বাসায় নিয়ে আসি। এখানে ওনারা সার্বক্ষণিক বাবার চিকিৎসা দিচ্ছেন, সার্বক্ষণিক মানে আপনার ওই নার্সরা আছে, বয় আছে, ওয়ার্ড বয় আছে, তারপরে ডাক্তার এসে দেখে যান। এই সময় উপযোগী ব্যবস্থাটি যে প্রতিষ্ঠানটি প্রবর্তন করেছে, আমরা তার ব্যবস্থাপনা পরিচালকের মুখোমুখি হয়েছিলাম। এই চিকিৎসা সেবাগুলো আমাদের দেশে সরকারি বা বেসরকারি পর্যায়ে কোনো প্রতিষ্ঠানই দিচ্ছে না, অথচ আমাদের দেশের এই চিকিৎসা সেবাগুলো অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এবং মানুষের জীবন রক্ষার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যেমন ধরুন, আমাদের যে ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস আমরা প্রথম শুরু করি এই বছর জানুয়ারি থেকে, সেটার কথাই আমি আসছি। আমাদের ঢাকা শহরে 1 কোটির উপরে মানুষ বাস করে, প্রতিনিয়ত এখানে অসংখ্য মেডিকেল ইমার্জেন্সি হয়। কিন্তু মেডিকেল ইমার্জেন্সি হলে মানুষ তাৎক্ষণিকভাবে চিকিৎসা পাওয়ার জন্য কোথাও সাহায্য লাভের জন্য টেলিফোন করতে পারে না, যাতে ইমিডিয়েটলি রোগীর ওখানে এসে ইমার্জেন্সি টিম তাকে হেল্প করতে পারে এবং প্রয়োজন হলে তাকে হসপিটালে নিয়ে যেতে পারে। পৃথিবীর সব দেশেই এই ব্যবস্থাটা থাকে, কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে এত জনবহুল একটা শহর ঢাকা শহর, এখানে এ ধরনের কোনো ব্যবস্থা নেই। এর ফলে হয় কি, প্রতিনিয়ত মানুষ অযথাই দেখা যায় হাসপাতাল ভর্তির পূর্ব সময়ই মারা পড়ে, রোগীকে হাসপাতাল নেওয়ার পথেই সে মারা পড়ে। কিন্তু রোগীকে যদি তাৎক্ষণিকভাবে চিকিৎসা দেওয়া যেত দুর্ঘটনাস্থলেই, তাহলে কিন্তু রোগীর জীবন বাঁচানো যেত এবং সে মারা পড়তো না। এই জিনিসটা লক্ষ্য করে, এই শূন্যতা, চিকিৎসা সেবা এই শূন্যতা লক্ষ্য করে আমরা ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস চালু করি। ঢাকা মহানগরীর মতো এত বিপুল জনসংখ্যার শহরে এই কয়েকটি টেলিফোন দিয়ে সেবা পর্যাপ্ত নয়। এর জন্য প্রয়োজন আরও অনেক তথ্য, যোগাযোগ ও সমন্বয়। তার জন্য সরকারকে এইসব বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে সহযোগিতা করা প্রয়োজন। আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। আমাদের এই অনুষ্ঠানের পেছনে কাজ করে এক ঝাঁক তরুণ, তাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।